জাঁকজমকপূর্ণ ও ব্যয়বহুল শোভাযাত্রার মধ্য দিয়ে প্রাচীন মিশরীয় সভ্যতার আঠারো জন রাজা ও চারজন রানীর অক্ষত প্রায় নিয়ে যাওয়া হয় সেখানে এ সময় একুশবার গান সেলুট দিয়ে তাদের স্বাগত জানান মিশরের প্রেসিডেন্ট জেনারেল সিসি ইউনেস্কো ও বিশ্ব পর্যটন সংস্থার প্রধানরাও নতুন জাদুঘর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ণাঢ্য প্যারেডের সাজানো গোছানো গাড়িতে করে এসব প্রাচীন শাসকের মমি নিয়ে যাওয়া হয় তাদের নতুন নিবাসে মিশরীয় সভ্যতার উপর নির্মিত নতুন এই জাদুঘরটির নাম দেওয়া হয়েছে ন্যাশনাল মিউজিয়াম অব ইজিপশিয়ান সিভিলাইজেশন শনিবার ঠিকানা বদল করা এইসব রাজা রানীদের মধ্যে সপ্তদশ শতাব্দীর রাজা দ্বিতীয় সেকে ন্যানোরে থেকে শুরু করে খ্রিস্টপূর্ব দ্বাদশ শতাব্দীর রাজা নবম র্যামসেসও রয়েছেন এর মধ্যে রাজা দ্বিতীয় র্যামসেস বরাবরই ছিলেন মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে তিনি সাতষট্টি বছর শাসন করেছেন এবং নিউ কিংডমে তিনি ছিলেন সবচেয়ে জনপ্রিয় ফারাও বলা হয় যে তিনি প্রথম কোন শান্তি চুক্তিতে সই করেছিলেন আরেকজন রানী হাটসেপ সুট ওই সময় কোনো নারীর ফারাও হওয়ার প্রথা না থাকলেও তিনি শাসক হয়েছিলেন মমিবাহী প্রতিটি গাড়ি সুন্দর করে সাজানো হয় রাস্তায় চলার পথে এগুলো যাতে ঝাঁকুনি না খায় সেজন্য বিশেষ কিছু ব্যবস্থা নেওয়া হয় এছাড়া মমিগুলো নিয়ে যাওয়ার পথটিও মসৃণ করে তোলার জন্য ভালোভাবে মেরামত করা হয় ফারাওদের মৃতদেহ মমি করে রাখার পদ্ধতি আবিষ্কৃত হয় প্রাচীন মিশরে আঠারোশো সাল থেকে আঠারোশো সালের মধ্যে প্রাচীন মিশরের রাজধানী থিপস থেকে মমিগুলো উদ্ধার করা হয় আধুনিক কালে এই জায়গাটি লাকজোর নামে পরিচিত এর আগেও এসব মমিকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয়েছিল লাকজোর থেকে রাজধানী কায়রোতে আনা হয়েছে নীল নদ দিয়ে নৌকায় করে কিছু মমিকে আনা হয়েছিল ট্রেনের প্রথম শ্রেণীর বগিতে কর্মকর্তারা আশা করছেন নতুন জাদুঘরে স্থানান্তর করার পর এগুলো সারা বিশ্ব থেকে প্রচুর পর্যটক আকর্ষণ করবে এর ফলে চাঙ্গা হয়ে উঠবে পর্যটন শিল্প যা মিশরের রাজস্ব আয়ের অন্যতম প্রধান উৎস